দর্শক, সাগরকন্যা কুয়াকাটার জেলা পটুয়াখালী থেকে ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ বাপ্পি। আজ আমরা কথা বলবো পটুয়াখালী এক আসন নিয়ে, যে আসনটি গঠিত হয়েছে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি উপজেলা নিয়ে। আর এই আসনটি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কাজী আলমগীর, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পটুয়াখালী, এবং মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, ভাইস চেয়ারম্যান জেলা বিএনপি পটুয়াখালী। আমি শুরুতেই যাচ্ছি কাজী আলমগীর আপনার কাছে। আপনারা এই আসনটিতে বারবার কিন্তু ক্ষমতার পালা বদল ঘটেছে, কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ। গত নির্বাচনে আপনারা আপনাদের শরিক দল জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছেন, এবার আপনাদের পরিকল্পনা কি? আপনারা কেন্দ্রের কাছে কি চাচ্ছেন? আপনারা কি নির্বাচন করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি কেন্দ্রের কাছে? যে আমাদের প্রত্যাশা এই আসনটি বরাবরই আওয়ামী লীগের, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কাছে আবেদন রাখব যে এই আসনটি যেন আমাদের আওয়ামী লীগের প্রার্থী যাতে হয়, আমরা সেটাই প্রত্যাশা করব। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই পান্না, আপনি একটু বলবেন আমাকে যে আপনারা কি চাচ্ছেন? আপনারা কিন্তু গত দুই মেয়াদে ক্ষমতার বাইরে আছেন, আপনাদের প্রস্তুতি কি নির্বাচন নিয়ে? যেহেতু আমরা নির্বাচন করতে চাই, এবং আপনি যে কথাটা বলেছেন যেখানে নির্বাচনে ভোটের মাধ্যমে পালাবদল হয়ে থাকে, এইটাই স্বাভাবিক। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা সারা বাংলাদেশে দীর্ঘ 11 বছর 10 বছর তারা উন্নয়ন করেছে, যদি তারা উন্নয়নই করে থাকে, তাদের জনসমর্থন থেকে থাকে, তাহলে আমাদের নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে তাদের ভয় কোথায়? আপনারা কতটুকু সংঘবদ্ধ আগামী নির্বাচনে জয় তুলে আনতে? আপনারা ভোটারদের কাছে কি ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন? আজকে 5ই ফেব্রুয়ারি নির্বাচনের একটা 151 সিট আপনারা দেখেছেন যে 151 অবৈধ হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আজকে তারা সেখানে পৌঁছে গেছে, এবং আমরা আশা করব আগামী নির্বাচন যদি সুষ্ঠু এবং জনগণ ভোট দিতে পারে। আচ্ছা, আপনি আশা করছেন আপনারা সংঘবদ্ধ, আপনারা সুষ্ঠু নির্বাচন হলে 4টি আসনই আপনারা জয়লাভ করবেন? আমরা সংঘবদ্ধ। আপনার কাছে আমি জানতে চাচ্ছি একই প্রশ্ন আপনার কাছে, আপনারা কতটুকু সংঘবদ্ধ, আপনাদের রাজনৈতিক তৎপরতা কতটুকু, ভোটারদের কাছে কি আপনারা ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন? আমি বিশ্বাস করি যে এই দেশে যদি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়, এই আসন শুধু পটুয়াখালী এক আসন না, এই পটুয়াখালীর 4টা আসন বরাবরই আওয়ামী লীগের ছিল, এবং যা এই সামনের নির্বাচনে 4টা সিট আওয়ামী লীগের নৌকার পক্ষে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনসাধারণ ভোট দেবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা ইতিমধ্যে আমরা পাবলিকের দুয়ারে দুয়ারে এই ডেভেলপমেন্টের কথা বলে, এবং আমরা জনগণের কাছে আগামী দিনের জন্য আমরা ভোট চাইতে শুরু ইতিমধ্যে আমরা করে দিয়েছি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা বা উন্নয়নের সেই কাজগুলো দেখি জনগণ আপনাদেরকে ভোট দিবে, চারটি আসনে আপনারা জয় ছিনিয়ে আনতে পারবেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, জনাব পান্না, আপনি একটু বলেন যে এখানকার যে নির্বাচন, এখানকার নির্বাচন পরবর্তীতে যে সরকার এখন ক্ষমতায় আছে, এখন কি মনে হয় এখানকার আলম হিসাবে কথা পরিবর্তন কথা বলতে একটু বিষ দিতে হবে আমাকে? আজকে গণতন্ত্রের আসছে কি হচ্ছে, পটুয়াখালীর ভিতরে ছোট্ট শহর, সেখানে আমাদের দীর্ঘদিন যাবত একটা আলাদা জিনিস, সারা বাংলাদেশের আলাদা একটা জগৎ আছে, পটুয়াখালীতে আওয়ামী লীগ বিএনপি আমাদের বিরুদ্ধে ব্যক্তিত্ব সৃষ্টি হয় না, কিন্তু আজকে পুলিশ তার আমাদের প্রতিটা ঘরে ঘরে তল্লাশি হয়রানি, কোনো প্রোগ্রাম আমাদেরকে যাচ্ছে না, অথচ আজকে প্রধানমন্ত্রী সে তো একদিন গণতন্ত্রের লড়াই করছেন, ভোটের জন্য লড়াই করেছেন, যে লড়াই করেই থাকেন, যদি জনগণের মধ্যে বিশ্বাস থাকে তা শুনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সম্মিলিত আলোচনার মাধ্যমে আমরা রাজনৈতিক ভাবে তো তাদের মোকাবিলা করি না, কিন্তু আমি একটা পরিষ্কার ভাবে বলি যে আপনারা এই পটুয়াখালীর এই রাজনীতির এই সয়েলে আপনারা আসেন, নির্বাচনে আসেন, হার জিত নির্বাচনে হবে, মাঠে যদি প্রতিযোগী না থাকে তা যুদ্ধ করবো কার সাথে? আসেন আপনারা। তারা যদি সুষ্ঠু পরিবেশ বজায় রাখে, আপনি কি আপনার দল থেকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন? আপনি কি নিশ্চয়তা দিচ্ছেন? আমরা 100% আমরা একটা নিরপেক্ষ সরকার পেলে আমাদের দলের পক্ষ থেকে আমরা 100% আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়া যায়, জনগণ দিতে পারে ভোট, তাতে আমাদের কোনো আপত্তি নেই, এবং তাতে আমরা সাড়া দেবো এবং তাদের সঙ্গে থাকবো আমরা। আপনি কি মনে করেন, আপনি কি শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন আপনার দল থেকে আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলার দিকে যাবেন না, আপনারা সুষ্ঠু এবং একটি স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন? নিশ্চয়ই, প্রশ্নই আসে না। আমরা এই নিশ্চয়তা আমরা দিই, এই আসনে এই পটুয়াখালী জেলায় একদম ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে, আমরা তাদের সাথে মিলেমিশে কিন্তু এই সামাজিক ব্যবস্থায় আমাদের পথ চলা। অতএব আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন কমিশনের মাধ্যমে আসেন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। আমরা এলাকার অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখানে মাদকের করাল গ্রাস,
আপনারা এই বিষয়টি কি বলবেন? মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাব যে আমরা জনগণ যেখানে সোচ্চার আছি, এই মাদককে যদি আমরা সমূলে ধ্বংস করতে না পারি, তা জাতি একদিন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। অতএব এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এর বাইরে আর কি কি সমস্যা আছে যেগুলো আপনারা ক্ষমতায় আসলে, আপনাদের দল ক্ষমতায় আসলে, আপনাদের এই আসন থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার অত্যন্ত আপনজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই কথা বলেছেন, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি সরকারি লোক হয়ে উনি এই মাদক সম্পর্কে যে কথাটা বলছেন। আজকে মাদক সারা বাংলাদেশকে ধ্বংস করার একটা মূল আর স্তম্ভের মতো সৃষ্টি হয়েছে। ছাত্র ছাত্রী বলেন, কলেজ ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সর্ব জায়গায় আজকে মাদক গ্রাস করেছে। আমরা সরকারকে বলবো, বর্তমান সরকারকে, এবং যদি আমরা ক্ষমতা ইনশাল্লাহ আসি, আমরা এই বাংলাদেশ থেকে, আমরা মাটির ভিতর থেকে খুঁড়ে আমরা মাদককে নির্মূল করব। দা কাজী আলমগীর, আপনার কাছে জানতে চাই যে এই পটুয়াখালী জেলা শহর থেকে উপজেলা শহরগুলোতে যেতে কিন্তু বেশ কয়েকটি নদীর আছে, এবং সেই নদীগুলোতে কিন্তু আদৌ ব্রিজ হয়নি, অনেকগুলো নদী আছে। সেক্ষেত্রে আপনারা কি দেখছেন, ফেরি পারাপার হতে কিন্তু মানুষকে অনেক সময় ব্যয় করতে হচ্ছে, অনেকেরই অভিযোগ যদি নদীগুলোতে যদি ব্রিজের ব্যবস্থা করা হতো। দেখেন, এই যে লেবুখালী নদীর ব্রিজের কাজ চলতেছে, বগা নদীর ব্রিজ টেন্ডার প্রক্রিয়া ওটা কিন্তু থেমে আছে অনেকদিন থেকে, প্রক্রিয়াধীন। লোহালিয়া নদীর ব্রিজ সেটা কিছু দূর আগানোর পরে এটা থেমে গিয়েছিল, এটা আবার শুরু হবে, সেটাও প্রক্রিয়াধীন, সেটা শুরু হয়ে যাবে। তা আমার মনে হচ্ছে যে ছোট ছোট যে নদীর ব্রিজগুলো সেগুলো বোধ হয় ইতিমধ্যে কিছু কিছুতে ব্রিজের কাজ চলছে এবং কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবে নাকি আপনাদের পছন্দের প্রার্থী আছে? শুনেন, আমরা দল করি, আমি পার্টির সেক্রেটারি। এই নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে আমরা তাকে নিয়েই আমরা মাঠে নির্বাচনের জন্য কাজ করার জন্য প্রস্তুত আছি। জনাব পান্না, একই প্রশ্ন আপনার কাছে, আপনার দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবে নাকি আপনাদের পছন্দের? এখানে ব্যতিক্রম নাই, যেহেতু দলের নেত্রী আমাদের দেশনেত্রী মাজনী খালদা জিয়া, সে গণতন্ত্রিক কামী আপুসীর নেত্রী, সে যাকে নমিনেশন দেবে ইনশাল্লাহ আমরা তার পক্ষেই কাজ করব। আগামীতে যখন নির্বাচন হবে, নির্বাচনে যদি আপনারা জয়লাভ করতে পারেন, জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? অর্থনৈতিক চাকা সচল করার জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো গ্রামীণ অবকাঠামো, এবং এই অবকাঠামো কাজ চলতেছে, এবং আগামী দিনে এই আবার সরকার ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজটা কমপ্লিট হলেই দেখবেন এদেশে ডেভেলপমেন্ট কাজ করার মতো আর কোনো জায়গা থাকবে না। আমরা ধরেন এই শুধু পটুয়াখালী 250 বেডের হাসপাতাল, এটা 500 বেডে উন্নীত হবে, এখানে ইন্টার্নি ডাক্তার আসে, ইন্টার্নি ট্রিটমেন্ট করবে, এবং এই উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে ঢাকা যেতে হয়, বরিশাল যেতে হয়, কলকাতায় যেতে হয়। যদি এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে আমরা এই অবকাঠামোটা দাঁড় করে এখানে যদি মেডিকেল কলেজটাকে পূর্ণাঙ্গভাবে আমরা চালু করতে পারি, তাহলে এইটাই হবে মানুষের সবচেয়ে বড় উপকার। ধন্যবাদ আপনাকে। জনাব বায়েজিদ পান্না, একই প্রশ্ন আপনার কাছে, আপনার দল যদি আবার ক্ষমতায় আসতে পারে, বিএনপি যদি এই আসন থেকে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে? শুনেন, আমরা জনগণটা আমরা প্রতিশ্রুতি এইটাই দেব, উন্নয়নের যে কোনো সরকারের একটা সরকার পরিবর্তন হলেও ধারাবাহিকতা, যে উনি কথাটা বলছেন 500 বেডের হাসপাতাল 80-500 বেড করবে, আমরা বলবো যে 500 বেড হাসপাতাল আমরা 1000 বেডে করবো। কিন্তু মেইন উন্নয়ন কোনটা? মেইন উন্নয়নটা হলো একটা সরকার ক্ষমতায় আসলে জনগণ শান্তি চায়, জনগণ টাকা পয়সা চায়, জনগণ চায় শান্তি, জনগণ চায় তারা শান্তিতে বাসা বাড়িতে তার ছেলে মেয়ে দিয়ে ঘুমাবে, রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে সে চলবে, স্বাধীনভাবে সে কথা বলবে। এইটা হলো মেইন উন্নয়ন, এটা হলো মেইন জনগণের গণতান্ত্রিক চাওয়া। সুতরাং আপনারা শান্তিপূর্ণ একটি পরিবেশ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ প্রতিশ্রুতি, অবশ্যই একই প্রতিশ্রুতি হয়তো আপনিও দিচ্ছেন। হ্যাঁ, আমরাও দিচ্ছি। আমরা একটা জিনিস, আমার ভাই পান্না যে কথাটা বলছে যে শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরির জন্য যে কাজটুকু করা দরকার আমরা বিগত দিনে করছি এবং আগামী দিনেও করব, এটার এক্সাম্পল সে নিজে। জনাব কাজী আলমগীর, জনাব বায়েজিদ পান্না, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল পটুয়াখালী এক আসন নিয়ে নির্বাচনী ভাবনা এবং পরিকল্পনার কথা। আগামী পর্বে কথা হবে পটুয়াখালী 2 আসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সবাই।